প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি পলিনেট হাউসে। আজ আমরা এই পলিনেট হাউস ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে পলিনেট হাউস কি এবং কি এর কার্যকারিতা। পলিনেট হাউস, উন্নত মানের পলি ওয়াল পেপারের আবৃত চারযোগ্য কৃষিঘর, সূর্যের ক্ষতিকর রোশনি নিয়ন্ত্রণ, অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকার প্রবেশ রুখে দিয়ে নিরাপদ ফসল উৎপাদনের এক আধুনিক কৃষি প্রযুক্তি। এই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আর্দ্রতা এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বছরব্যাপী উচ্চ মূল্যের ফসল ফলানো যায়। এই প্রযুক্তিতে উৎপাদিত ফসল প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদ ও অক্ষত রাখা যায়। পলিনেট হাউসে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় ফল, ফসল ও সবজি চারা আগাম উৎপাদন করা সম্ভব। এতে কৃষক অধিক লাভবান হয়ে থাকেন। দিনের বেলায় সূর্য রোশনির শতকরা 50% নিয়ন্ত্রণের সুবিধা এতে থাকে। পলিনেট হাউসে সেচ ব্যবস্থাপনা খুবই আধুনিক ও বিজ্ঞানসম্মত। এতে ডিপ সেচ এবং স্প্রিংকলার ইরিগেশন সুবিধা বিদ্যমান। স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম পলিনেট হাউসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কোনো কারণে পলিনেট হাউসের তাপমাত্রা বেড়ে গেলে এই স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম সহজে এর ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এনে ফসলের উপযোগী ও স্বাভাবিক অবস্থা তৈরি করে। আবার ডিপ সেচ প্রযুক্তি গাছের গোড়ায় সাশ্রয়ীভাবে পানি সরবরাহ নিশ্চিত করে। এতে ফসল যথাযথভাবে বেড়ে ওঠে এবং ফলন হয় আশানুরূপ। পলিনেট হাউসটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে এই পলিনেট হাউসটি নাটোর জেলার লালপুর উপজেলায় কদমশিলা ইউনিয়নে স্থাপন করা হয়েছে। বিশেষ একটা আগে সকালবেলা চোখে পড়ে নাই দর্শক দেখতে পাচ্ছেন পলিনেট হাউসে আমাদের সুরুজালি কৃষক ভাই, উনি কিন্তু ইতিমধ্যে টমেটো চারা এই পলিনেট হাউসের মধ্যে ওই কোকোপিটের মাধ্যমে এই চারাটা উৎপাদন করেছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। কেবলমাত্র পলিনেট হাউসটি স্থাপন করা হয়েছে। আমাদের সাথে আছেন মোহাম্মদ জিয়ারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। তার ধন্যবাদ পলিনেটকে। আজকে আমাদের এই নতুন প্রযুক্তি আমাদের কৃষকের মাঝে
যে আমরা নতুন নতুন প্রযুক্তি আমরা কৃষি বিভাগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আমরা কৃষকের মাঝে নিয়ে আসতেছি তারই একটা বহিঃপ্রকাশ, যেটা আমরা আমাদের এই লালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কদমশিলা নির্মাণে যে আমরা এটা স্থাপন করতে পেরেছি তার জন্যে অনেক উদ্বোধন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটা তৈরি করতে কি কি ম্যাটেরিয়াল বা কি কি জিনিসপত্র লাগছে সেটা নিয়ে একটু কথা বলি। এটাতে আমাদের বিশেষ ধরনের স্টিল পাইপ, আমাদের যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন যেটা এটা হলো স্টিল পাইপ, তারপরে স্টিল যে ইয়াগুলো আছে অ্যাঙ্গেলগুলো আছে স্টিল অ্যাঙ্গেল, তারপরে বিশেষ ধরনের পলিথিন যেটা জাপানে তৈরি হয়। এই পলিনেট হাউস বলতে যে এই পলিথিন কিন্তু আমাদের বাংলাদেশি পলিথিন না, সেই পলিথিনটা কিন্তু আমাদের বিশেষ করে জাপান থেকে আনা হয়, সেই জাপানি ইয়া। আর এটা যে একটা কালো ইয়া দেখতেছেন যেটা নেটটা, এটাও প্লাস্টিকের একটা নেট, এটাও আমাদের ব্যবহার হয়। তারপরে আরও দেখতেছেন যে ফোয়ারা সেচ পদ্ধতি, ফোয়ারা সেচ পদ্ধতির মাধ্যমে যে আমাদের এখানে যে সবজিগুলো উৎপাদন হবে বা অথবা চারা উৎপাদন হবে সে চারা অথবা সবজিতে যে আমরা সেচ প্রয়োগ করব, সেই সেচ প্রয়োগের জন্য যে আমাদের বিশেষ পদ্ধতি রয়েছে সেটা হলো ফোয়ারা সেচ বলি আমরা। সেই ফোয়ারা সেচ গোটা পলি নেট হাউসে আমাদের এটা সেট করা আছে, আমরা যখন যেখানে যে পানিটা লাগে আমরা সেভাবেই স্প্রে করব। সেটা হচ্ছে যে ফোয়ারা সেচ পাম্প, এটা বিদ্যুৎ চালিত, এই বিদ্যুৎ চালিত এই ফোয়ারা সেচ পাম্প চালু করলে আমার যেখানে যেখানে পানি দরকার সেই সেচ সুইচটা আমরা মারলে সেখানে আমরা পানি পাবো। এটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, এটা সারা পলিনেট হাউসের মাধ্যমে এটা দেওয়ার প্রয়োগ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। আর এখানে আমার কৃষকরা যে সুবিধা পাবে অমৌসুম মানে অসময়ে যে উচ্চ মূল্য সবজি যেটা আমাদের আছে, ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এ ধরনের যে উচ্চ মূল্য সবজিগুলো যে আমাদের আছে সেইগুলো এখানে উৎপাদন হবে এবং তার চারাও উৎপাদন হবে এখানে। আর এই ব্লকটাতে এই কদমশিলা ইউনিয়নে এই মাঠটাতে এই গ্রামটাতে পুরোটাই সবজি চাষ হয়, বিধায় আমরা এখানে উজালার পক্ষ থেকে আমরা এখানেই স্থাপন করার চিন্তা ভাবনা করছি, ইনশাল্লাহ আমাদের হয়েও গেছে। এখন থেকে এই যে সবজি চারা অথবা সবজিগুলো এখন উৎপাদন হবে এখন থেকে স্টার্ট হবে আমাদের, হবে মাত্র এই পলিনেট হাউসের কাজটা শেষ হলো মাত্র, এখন আমাদের অপেক্ষার পালা যে আমরা শুরু করব চাষাবাদ। চাষাবাদ আমরা যখন শুরু করব তখন আরও নতুন নতুন ভিডিও অথবা নতুন নতুন ছবি আমরা এটা মানুষের মাঝে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব, যাতে এটা দেখে মানুষ অনুপ্রাণিত হয় এবং কিভাবে আমরা এটার মাধ্যমে যে সবজি চাষ করলে যে আমি লাভবান হব, খরচ কম, পানি কম লাগে, পানি আমার যতটুকু লাগে ততটুকু আমি সেচ দিতে পারবো, সেই পদ্ধতিতে যেটা করা হয়েছে সর্বোপরি মানে লাভজনক একটা মানে কৃষক তাতে লাভবান হয়, এই প্রযুক্তির মাধ্যমে যে কৃষক লাভবান, কৃষকের খরচ কমে উৎপাদন বাড়ে, সেই পদ্ধতিতে এই মাধ্যমে এই আমাদের পলিনেট হাউসটা এখানে তৈরি হয়েছে। আমি আশা করি যে পরবর্তীতে যতদিন এটা কার্যক্রম থাকবে ততদিন এই অঞ্চলের মানুষ উপকৃত পাবে। তো এইখানে এই পলিনেট হাউসে মানে আমরা যে পলিনেট হাউসটি করেছি, তো এই পলিনেট হাউসের জমির পরিমাণ কতখানি মানে কতটুকু জমির উপর আমরা স্থাপন করেছি এবং কতটুকু জায়গা এই পলিনেট হাউসে? মোট জমি হচ্ছে 40 শতক। 40 শতক, 40 শতক জমির উপরে আমার এই পলিনেট হাউসটাই আছে হচ্ছে 30 শতকের মধ্যে। 30 শতক মানে 30 শতক জায়গা জুড়ে আমাদের পলিনেট হাউস ঘরটাই, পলিনেট হাউসটাই আছে 30 শতক জমির উপর। আর সাইডে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু একটু আমাদের অন্যান্য কাজে ব্যবহার করার জন্য একটু সামনে জায়গা রাখতে হয়, সেটাই রাখা হয়েছে 40 শতকের মধ্যে। মানে এই পলিনেট হাউস করার উদ্দেশ্য আমাদের যে আমাদের যে সব উচ্চ মূল্য ফসল আছে যেগুলো মৌসুম ছাড়া আমরা উৎপাদন করতে পারি না, কিন্তু এই পলিনেট হাউসের মাধ্যমে কিন্তু আমরা সারা বছরই এটা পাবো, এখানে আমরা উৎপাদন করতে আমরা সক্ষম হব। তো এই পলিনেট হাউসে মানে কতজন কৃষক বা কতজন কৃষক কিষানি এখানে অংশগ্রহণ করেছে বা কতজনের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে এখানে চাষাবাদ করার? এখানে যদি আমি চারা ধরি মানে চারা উৎপাদন থেকে যদি সফলতা পায় তাহলে মিনিমাম এই গ্রামের কিংবা আশেপাশে প্রায় 1500 কৃষক এখান থেকে তারা চারা সংগ্রহ করতে পারবে এবং 1500 কৃষক এখান থেকে উপকৃত পাবে। এটা একটা আধুনিক প্রযুক্তি রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের। তো আমরা এই প্রকল্পের যে পলিনেট হাউস আমাদের রাষ্ট্রীয় বিভাগে কতটি আছে বা কতটি সম্প্রসারণ করা হচ্ছে আপনার জানা আছে কিনা? আমার জানা মতে রাজশাহী বিভাগের মধ্যে প্রত্যেকটা উপজেলাতেই দুইটা একটা করে প্রত্যেক উপজেলাতেই স্থাপন হয়েছে। আমাদের এখানে প্রথম এটা নতুন হলো, আমাদের পাশের একটা ইয়েতে দুইটা হয়েছে,
এরকম প্রত্যেকটা উপজেলাতে দুইটা একটা দুইটা করে স্থাপন হয়ে গেছে, দুই বছর আগেও হয়ে গেছে, এখনো নতুন চালু আছে হচ্ছে। ঠিক আছে, আমাদের সহকর্মী মোহাম্মদ জিয়ারুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আমাদের সহায়তা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।